চতুর্থ অপেক্ষার অন্ত পরিব। 2 অক্টোবর বর্ষাপাড়া স্টেডিয়ামত হব টি-20। ভারত দক্ষিণ আফ্রিকার খেলক ব্যস্ত সকলো সাজু করে তোলা হয়েছে সকল ব্যবস্থা, রাস্তাঘাট সকলো করা হয়েছে পুনর্নির্মাণ। বহুদিনের উৎকণ্ঠার অবসাদ ঘটাই গুৱাহাটীত পুনের আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট খেল অনুষ্ঠিত হব। 2 অক্টোবর মহানগরীর বর্ষাপাড়া স্টেডিয়ামত ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজত টি-20 খেল দিবাংশভাবে অনুষ্ঠিত হব। এই লৈ উদ্যুগ্ধ অসম ক্রিকেট সন্থায় ইতিমধ্যে সকল ব্যবস্থা সম্পূর্ণ করে তুলিছে। উল্লেখযোগ্য যে 2 বছর পূর্বে বর্ষাপাড়া স্টেডিয়ামত হওয়া আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট খেল অনুষ্ঠিত করার ক্ষেত্রে বরগুণে বৃহৎ প্রত্যাহ্বান আনিছিল, যার বাবে সমগ্র বিশ্বতে অসম হাহিয়াতর পাত্র হবলগিয়া হয়েছিল। অসম ক্রিকেট সন্থা বিসিআই মুখত পরিছিল, এইবার সন্থায় কোনো ধরনের ত্রুটি রাখব বিচরা নাই, ইতিমধ্যে সকল ব্যবস্থা সম্পূর্ণ করে তুলিছে। খেল উপভোগ করার বাবে 46,000 আসনের ব্যবস্থা করা হয়েছে। এই আসনের কিছু অংশ বিশেষ ব্যক্তির বাবে রখার লগতে 38,000 আসন দর্শকের বাবে মুকলি করা হয়েছে। টিকট অফলাইন উপলব্ধ নহয়, বুক মাই শোর জড়িয়ে দর্শকে টিকট ক্রয় করার কথা জানিবলৈ দিয়ে। খেলর দিনাখন স্টেডিয়ামের ভিতর অথবা সমীপত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই বাবে দর্শকে নিজের বাহন সমূহ দূরতে অবস্থান করব। আবেলি 4 বজার দর্শকক স্টেডিয়ামের ভিতর প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে।